তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আজকে আমরা পড়ব নির্বাচন কমিশন সম্পর্কে। এই যে নির্বাচনগুলো হচ্ছে, জাতীয় পর্যায়ে নির্বাচন হচ্ছে, স্থানীয় পর্যায়ে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনগুলোকে কিন্তু সঠিকভাবে পরিচালনা করার জন্য একটি কমিশনের দরকার হয় কিংবা একটি প্রতিষ্ঠানের দরকার হয়। যেই প্রতিষ্ঠানটি নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকে তাকেই আমরা বলে থাকি নির্বাচন কমিশন। আমরা জানলাম নির্বাচন কমিশন কি। এই যে দেখছো এই ছবিটা, এটা হচ্ছে বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রতীক। বাংলাদেশের যে নির্বাচন কমিশনটি রয়েছে সেই নির্বাচন কমিশনের প্রধান হচ্ছেন গিয়ে একজন প্রধান নির্বাচন কমিশনার। এবং এই যে প্রধান নির্বাচন কমিশনার, তাকে কে মনোনীত করেন? তাকে মনোনীত করেন বাংলাদেশের যে রাষ্ট্রপতি, তিনি রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত একজন প্রধান নির্বাচন কমিশনার এবং আরও কয়েকজন কমিশনার, অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনারের অধীনে আরও কয়েকজন কমিশনার নিয়ে এই প্রতিষ্ঠানটি বা বাংলাদেশের নির্বাচন কমিশন গঠিত। এবার আমরা দেখব যে তাদের মেয়াদকাল কত। আমরা বিভিন্ন নির্বাচনের মেয়াদকাল দেখেছি যে প্রতিনিধিদের মেয়াদকাল হচ্ছে 5 বছর। একইভাবে নির্বাচন কমিশনের যে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার, তাদের মেয়াদকাল হচ্ছে সেই কর্মে যোগদানের পর দিন থেকে পরের 5 বছর পর্যন্ত। এখন নির্বাচন কমিশনের প্রধান কাজ কি? আমরা দেখেছি যে বাংলাদেশে বিভিন্ন ধরনের নির্বাচন হয়। একটি হচ্ছে গিয়ে জাতীয় নির্বাচন এবং অপরটি হচ্ছে স্থানীয় নির্বাচন। তাহলে এই যে জাতীয় নির্বাচন হচ্ছে, স্থানীয় নির্বাচন হচ্ছে, নির্বাচনের যে দিন তারিখ ঠিক করা, কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করবে তাদেরকে ঠিক করা, তারপর নির্বাচনের পর ভোট গণনা করা, এই সমস্ত কাজগুলো কিন্তু নির্বাচন কমিশন করে থাকে। তাহলে প্রধান কাজ কি? প্রধান কাজ হলো জাতীয় এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন নির্বাচন পরিচালনা করা। এবং এই যে এক একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত আরও কিন্তু অনেকগুলো কাজ থাকে। সেই কাজগুলো বাস্তবায়নের স্বার্থে নির্বাচন কমিশনকে আরও অনেকগুলো কাজ সম্পাদন করতে হয়। আজকের ভিডিওটিতে তাহলে আমরা দেখলাম যে বাংলাদেশে নির্বাচনগুলোকে পরিচালনা করার জন্য যে প্রতিষ্ঠান কাজ করে তাকে বলা হয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কাদের দ্বারা গঠিত হয়, সেই নির্বাচন কমিশনের যে কমিশনার তাদেরকে কারা নির্বাচিত করেন, এবং এই নির্বাচন কমিশনের প্রধান কাজগুলো কী কী। তোমরা সবাই খুব ভালো থেকো।